number 1. Namaskar, welcome to the Summer Scan Product Presents Didi No. 1 Season 7 Special Partner, Kuchina Small Appliances Jewelry Partner HK Dotto Jewelers. সবাই তো নিজের মতন করে জীবন কাটায়, তার মধ্যে কিছু মানুষ অসাধারণ হয়ে ওঠে। একটা বড় লড়াই হোক বা প্রতিদিনের অজস্র ছোট লড়াই, আমাদের দিদিরা দুটোই জানে। এক হাতে যেরকম সংসার সামলায়, অন্যদিকে কর্মক্ষেত্রে নিজেকে কৃতি প্রমাণ করে, তাই তো তারা নাম্বার ওয়ান। আর সেই নাম্বার ওয়ান দিদিদের আত্মপ্রকাশের মঞ্চ দিদি নাম্বার ওয়ান। দিদিরা উপস্থিত, সকলের সাথে পরিচয় করব। সুজাতা ঘোষ। নমস্কার দিদি, আমি বেলঘুরিয়া থেকে এসেছি, আমি পেশায় একজন স্পেশাল এডুকেটর। সোমা ঘোষ। নমস্কার দিদি, আমি বেহালা থেকে এসেছি, আমার পেশা হচ্ছে আমি এনজিও চালাই একটা। কুহেলিকা বসু। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে এসেছি, আমি পেশায় বিডিএম ইন্টারন্যাশনালের টিচার। তারপর আছেন মামনি ঘোষ। নমস্কার দিদি, আমি খিদিরপুর থেকে এসেছি, আমার একটা ছোট্ট ব্যবসা আছে, ওই যে বাচ্চারা স্কুলে যে বরফে পেপসিগুলো খায় ওই ব্যবসা, ওই ব্যবসার পেছনে অনেক বড় গল্প আছে, আমি আপনাকে শেয়ার করবো দেখে এসেছি। ওকে, শুনবো, শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা। এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভ চাইতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। আমরা আগে একটুখানি সুরাতাদের সাথে কথা বলি। স্পেশাল চিলড্রেনদের নিয়ে কাজ করছি, বর্তমানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবেও কাজ করছি, বেসিক্যালি আমি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের উপরে কাজ করছি। কতদিন হলো কাজের সাথে যুক্ত আছেন? আমি প্রায় 7-8 বছর হয়ে গেল আমি এই প্রফেশনে আছি। এইটা নিয়ে পড়াশোনা করেছিলেন? এইটা নিয়ে পড়াশোনা অ্যাকচুয়ালি এটার উৎসটা একটু অন্যরকম ভাবে। আমি প্রথমে চেয়েছিলাম আর্মি জয়েন করবো অ্যাজ এন লেডি আর্মি অফিসার হিসেবে, কিন্তু শর্ট সার্ভিস কমিশন কোয়ালিফাই করার পর মানে আমার কোনো কল লেটার আসেনি। তখন আমি ভাবলাম যে সেবামূলক কাজই যখন আমি করব, তখন কেন সমাজের মধ্যে থেকে এদের সঙ্গে কেন আমি কাজ করতে কেন পারি না। তখন আমি লিওনার চেশায়ার হোম ভিজিট করি এবং সেখানে গিয়ে আমার মনে হয় যে না আমি পারবো। তারপর আমি NIMH ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য মেন্টালি হ্যান্ডিক্যাপ, সেখান থেকে আমি মানে মাল্টিপল ডিসাবিলিটির ওপরে পড়াশুনো করি। আচ্ছা। এবং তারপর আমার সাইকোলজি নিয়ে আবার পড়াশুনো এবং এখন আমি জাগরির সঙ্গে যুক্ত, সেখানে অনেক মানে একদম ইন্টেরিয়ারে একদম যেখানে এই ধরনের পরিষেবা পৌঁছায় না সেখানে আমি যাচ্ছি এবং সেই সুযোগটাও পেয়েছি। এবং বর্তমানে ইচ্ছে আছে যে প্রস এরিয়াতেও আমরা সেখানকার যারা এই ধরনের অটিস্টিক বাচ্চা বা ডিসেবল চাইল্ড আছে তাদেরকে নিয়ে কাজ করব। মেইনলি আপনার অটিস্টিক চাইল্ড এবং ডিসেবল চাইল্ডদের নিয়ে কাজ করেন? হ্যাঁ, মেইনলি। কিরকম লাগে এরকম কাজের সাথে যুক্ত? সত্যি কথা বলতে গেলে কি এটা তো একটা রিহ্যাবিলিটেশন প্রসিজিওর, মানে এটা অনেকখানি সময় নেয়, মানে আমাদের বিভিন্ন ধরনের থেরাপিউটিক ইন্টারভেনশন দিতে হয় এবং তাদেরকে রিমিডিয়াল টিচিং অর্থাৎ কত সহজ সাধ্য করে দেওয়া যায় তাদের শিক্ষাকে, তাদেরকে আমাদের গোল প্ল্যান করতে হয়, তাদেরকে সেই জায়গাগুলোর ঘাটতি পূরণ করতে হয়। যেহেতু এটা সময় সাপেক্ষ মানে অনেকটাই সময় নেয়, মানে কিন্তু যখন একটুখানি কেউ এসে যখন পেরেন্টসরা বলে যে আমার বাচ্চাদের অনেক উন্নতি হয়েছে, আমাদের আমার বাচ্চার কথা বলছে, কমিউনিকেশন সিস্টেম অনেকটা মানে আগের থেকে বেড়েছে, সোশ্যালাইজেশনটা ভালো হচ্ছে, হ্যাঁ তখন আমাদের ভীষণ আনন্দ হয়। বাচ্চাদের হাসি মুখ যখন দেখি তখন মনে হয় যে না এটাই আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া, মানে তারা কিছু অন্তত শিখেছে, আমি তাদের শেখাতে পেরেছি। হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে, পেরেন্টসদের সহযোগিতাও এক্ষেত্রে ভীষণভাবে কাম্য। এবং সর্বোপরি যেটা আমার মনে হয় যে আমরা তো ভীষণ সবাই সিম্প্যাথেটিক, ভীষণভাবে আমরা সিম্প্যাথি দেখাই, কিন্তু আমরা সবাই যদি এম্প্যাথেটিক দেখাতে পারি কর্মক্ষেত্রে তাহলে বোধ হয় কাজটা আরও বেশি এগোবে, মানে সেই জায়গায় ভেবে যে আমরা যদি ওদের জন্য কাজ করতে পারি তাহলে বোধ হয় আরও সহজ সাধ্য হবে কাজটা। আপনাদের অর্গানাইজেশন এত বাচ্চা আছে, কখনো ডিসকাশন করেন না বা কি আলোচনা হয় যখন মনে হয় যে এই বাচ্চাগুলো বড় হয়ে কোথায় যাবে? হ্যাঁ, এবার বাচ্চাদের লেভেলের উপর সেটা ডিপেন্ড করে, মানে কতটা সিভিয়ারিটি লেভেল কতখানি। সব স্কুলে যদি একজন করে স্পেশাল এডুকেটর থাকে কিংবা যদি তাদেরকে ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে যদি তাদেরকে ফেলে দেওয়া যায় ইনক্লুসিভ সেট আপ করে, আমার মনে হয় অন্য বাচ্চাদের কিন্তু শেখাতে হবে না যে আমি ওদের সঙ্গে কিরকম ব্যবহার করব। এই জায়গাটা যদি তৈরি করা যায় মানে নতুনভাবে মানে ভীষণ দরকার। আমি জানি না আমাদের স্টেট কতখানি ভাবছে, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, আমি রশনাই বলে একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত আর কি, তো তারাও এই ধরনের কাজ করছে, তো দেখা যাক কতদূর কি হয়। মানে আপনাদের ভালোবাসা আশীর্বাদ এগুলো থাকলে পরে আমরা হয়তো পারবো, কিন্তু বিশাল মানে ধৈর্যের প্রয়োজন। এবং আমি তো বর্তমানে যেহেতু আমি মাউন্টেনিয়ারিংও করি, মানে আমার ভীষণ ইচ্ছে আছে এই সব বাচ্চাদের নিয়ে আমি নেচার স্টাডি ক্যাম্প করব, মানে পাহাড়ের বুকে নেচারের মধ্যে ফেলে দিই, দেখা যাক তাদের মধ্যে কী পরিবর্তন আসে, কী রেসপন্স আছে আসে আর কি। নিজের ফ্যামিলিতে কে কে আছেন সুজা দাদি? আমার বাড়িতে আমার বাবা মা এসছেন, কাকিমাও এসছেন,
তাহলে বাবা মা আর সুরাত একসাথে থাকে হ্যাঁ আর ঠাকুমা রয়েছেন নিজের জীবনে সেটেল হবে না সেটেল বলতে মানে আমার এই আসলে আমি কাজটাকে ভীষণভাবে ভালোবাসি মানে আমি চাই মানে সমমানসিকতার লোক না হলে তো আমি থাকতে পারবো না সেরকম মানুষ হতে হবে সেই ধরনের মানুষ যদি কখনো ভবিষ্যতে পাই নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব কিন্তু মানে এখন যেরকম আছি সেরকমই ভালো ভীষণ ভালো আছি খুব ভালো লাগলো কথা বলে সুজাতা আমার অনেক শুভেচ্ছা রইল একদম অনেক তোমার জীবনের জন্য তোমার ক্যারিয়ারের জন্য নিশ্চয়ই এবং তোমার স্পেশাল স্কুলের জন্য কত বল দেখতে পাচ্ছ তো গ্লাস বক্সের মধ্যে সব বল হাত দিয়ে ফেলতে হবে বডি টাচ হবে না গ্লাস বক্সে এই সব কটা বল ফেলতে হবে কে কত তাড়াতাড়ি ফেলে এই সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্ট তারপর 15 10 5 শুরু করবে প্রথমে সুজাতাকে দিয়ে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট সুজাতা আমার সঙ্গে তার সেপারেশন মিউচুয়াল সেপারেশন কিন্তু তুমি তো এখনো সিঁদুর পড়ে আছো সেপারেশন তো হয়নি মানে কোন রকম ডিভোর্স কেস হয় না আলাদা থাকি যোগাযোগ নেই কোনো আচ্ছা মানে এই আজকে যেরকম একটা ইনফরমেশন হ্যাঁ 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 একদম তো ওনার ক্যান্সারে মারা যাবার পরে তারপরেতেই আমি এই ক্যান্সার নিয়ে কাজটা স্টার্ট করি এবং আমার এনজিওটা ক্যান্সার বাচ্চাদের নিয়েই বাচ্চারা এখানে বিভিন্ন রকমভাবে সাহায্য পায় যেটা কিনা ওদের চিকিৎসা কোনো রকমভাবে যদি আটকে যায় কোনো গরিব বাচ্চার তাহলে সেই ক্ষেত্রে আমাদের সোসাইটির তরফ থেকে আমরা ওদেরকে হেল্প করি এবং আমি যখন শুরু করেছিলাম তখন আমি ছিলাম নিঃস্ব আমি ভাবিনি কখনো যে আমি এই বাচ্চাদের পাশে কীভাবে দাঁড়াবো কিন্তু মনের জোরে দাঁড়িয়েছিলাম আজকের সেটাকে এগিয়ে নিয়ে একটা বাচ্চাকে সাকসেসফুলি সুস্থ করতে পেরেছি অঞ্জলি তার নাম তার একটা পা বাদ গেছে কিন্তু সুন্দর সে নাচে এক পায়ে জয়পুর ফুট ছাড়াই 3 মাস আগে একটি ক্যান্সার পেশেন্ট মুসলিম ভদ্রলোক তো ওনার একটা রোগ হয়েছিল মানে যেটা কিনা কোনোরকমভাবে ওই ক্যান্সারটা মানে সুস্থ হবার নয় সেটা ডক্টর বলে দিয়েছিলেন কিন্তু বর্তমানে উনি কিন্তু সুস্থ আছেন এটাও আমার দ্বিতীয় সাকসেস সন্তান আছে একটা মেয়ে আছে এসছে মেয়ে সে কি প্রথম পক্ষে নাকি দ্বিতীয় পক্ষে না প্রথম পক্ষের সে কখনো বলে না বাবার কথা 3.5 বছর বয়সেই মোটামুটিভাবে যখন বাবা চলে যায় তখনও অনেকটা কিউরিয়াসিটির প্রশ্ন ছিল তো সেই সময় ওকে অত ব্যাখ্যা করে বোঝানো সম্ভব হয়নি কিন্তু আমি আমার সোসাইটির ক্যাম্পগুলো করি অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা ক্যাম্প রাস্তায় গিয়ে স্কুলে গিয়ে সেই সমস্ত সময় যতটা সম্ভব হয়েছে ওকে নিয়ে গিয়েছি এবং ওকেও শিখিয়েছি এখন ও আমার কিন্তু পাশাপাশি কাজ করতে শিখে গেছে ও এই ব্যাপারটা বোঝে এবং ওর বাবার ব্যাপারটা ও অনেক পরে যখন বুঝেছে তখন 6-7 বছর বয়স ওকে কাউন্সিলিং করে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন তো অনেকটাই বড় এখন অনেকটাই বুঝে গেছে আর কোনো প্রশ্ন আমার সঙ্গে কখনো ছিল না আর ওর আমার প্রতি কোনো অভিযোগ নেই একা মেয়েকে বড় করা এত বড় একটা জীবন কাটাতে পারবে যে কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না বরঞ্চ এখন অনেক বড় পরিবার পেয়ে গেছি আর দিদি নম্বর 1 স্টেজে এসে আরও বড় পরিবার পেয়ে গেলাম তো পরিবারের অভাব তো নেই সুতরাং একজনের জন্য 100 জনকে হারাবো এরকম কেন করবো তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না নিজের মনের স্বপ্ন সেগুলো হচ্ছে জীবনের সব থেকে বড় প্রায়োরিটি পায় তুমি সেই জায়গা দিয়ে পাশ করে গেছো তুমি সেই জায়গায় উত্তীর্ণ ধন্যবাদ তুমি নিজের লক্ষ্যে পৌঁছচ্ছ
লক্ষ্য তোমার স্থির, মেয়েকে বড় করবে, নিজের কাজ ভালো করে মন দিয়ে করবে সোমা। একদম দিদি, 100 জনের কথা তুমি ভাবো, সেই 100 জন তোমার পরিবার, তারাই তোমাকে ভালো রাখবে। রেডি স্টার্ট। আমার একটা নিজস্ব অর্গানাইজেশন রয়েছে, ডান্স অর্গানাইজেশন। ডান্স অর্গানাইজেশনের দ্বারা আমি একটা এনজিওর কাজ করি, যারা পথ শিশু রয়েছে ওদেরকে বিনে পয়সায় আমি নৃত্য শিক্ষা দিয়ে থাকি। কি নাচ? আমি মণিপুরি ডান্স করি। আমি শান্তিনিকেতন থেকে কমপ্লিট করেছি, ওখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি করছি আমি বিডিএম ইন্টারন্যাশনালে। ওখানেও আমি ডান্স টিচারই, 1998 থেকে আছি আমি। অনেকদিন, 20 বছর ধরে ডান্স শেখাচ্ছেন, ভেরি গুড। আমার শিক্ষাটা কোথায়? আমি নৃত্য শিক্ষা করেছি, তার সাথে যেন এই নৃত্য সেটা যেন একটা সমাজের উন্নয়নমূলক কাজে কোথাও যদি আমি একটুখানি আমার কন্ট্রিবিউশন, মানে আমি কাঠবিড়ালির মতো নিজেকে মনে করি, রামের সেতু বন্ধনে কাঠবিড়ালি হচ্ছি আমি, তো আমি সেই ছোট্ট জায়গাটা কোথা দিয়ে শুরু করলাম। আমার যখন আমি রাস্তা দিয়ে যেতাম, আমি ওই রাস্তায় যারা ফুটপাতে থাকে, একদিন যাচ্ছি, একটা মেয়ের পায়ে কাটা, গোড়ালিটা কাটা মেয়েটার, ওই গোড়ালি কাটা একটা ব্যান্ডেজ বাঁধা, ওটা নিয়ে ওখানে ও ডান্স করছে নিজের মতো করে। আমি দাঁড়িয়ে পড়লাম রাসবিহারি মোড়ে, ওটা দাঁড়িয়ে বললাম তুমি নাচ করো? বলল যে হ্যাঁ আমি করি। বললাম তোমার পায়ে লাগছে না? তো বলল যে না, নাচ যখন করি তখন লাগে না। আমি দেখলাম এটা আমার কথা, ওইটাই ওষুধ। আমি যখন নাচ করি আমার আর কিচ্ছু তখন খেয়াল থাকে না। তো আমি ওদের মা বাবাদের কথা বললাম যে আমি যদি ওদেরকে নিয়ে যাই নাচ করাই, তোমরা দেবে? বললো যে হ্যাঁ, ওরা তো ভীষণ ভালোবাসে, কেউ তো এসে করায় না। কিচ্ছু প্রবলেম হলো না, ওরা আমার সাথে যায়, আমার সাথে নাচ করে, আমি যখন যেখানে পারি। আমার ফিনান্সিয়াল প্রবলেম অবশ্যই আছে, স্পন্সরশিপ কোথাওই কিছু পাই না যে ওদের জন্য কিছু করব। তবে আমার বন্ধুবান্ধব প্রচুর রয়েছে যারা আমাকে অনেকটা হেল্প করে, কখনো আমাকে ওদের জন্য খাতা বই পেন্সিল কিনে দেয়, কখনো কেউ ঘুঙরু কিনে দেয়, কখনো ওদের নাচের ড্রেস দিয়ে দেয়। আছে আমার সাথে যে মানে আমার মতো মানুষ, শুধু আমি একা নই এখানে, ওদের সবার কথা শুনছি ভীষণ ভালো। আর ওই কবিতাটাই মনে করি, এগিয়ে চলার মন্ত্র মোদের পিছিয়ে পড়ার নয়, যতই আসুক বিপদ হাজার করব মোরা জয়। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ। এগুলো আমার জীবনের মন্ত্র, জীবনের মন্ত্র হিসেবে জি বাংলাকে ভীষণ মানে আজকে খুব ভালো লাগছে। এতদিন টিভিতে দেখতাম, এখানে এসে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার পাশে দাঁড়িয়ে নিজেকে সত্যি গর্বিত মনে করছি। নাচের সাথে সাথে পরিবারও সামলান তো? হ্যাঁ ভীষণভাবে। আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, শাশুড়ি মা রয়েছেন, হাজব্যান্ড আছেন, তো সমস্ত কিছু আমার। আমি রান্না করতে খুব ভালোবাসি, সমস্ত কিছু ঘর গোছাতে খুব ভালোবাসি, মানে মাঝে মধ্যেই ঘরের এদিকের সেদিকের জিনিস এগুলো আমি একাই নাড়াচাড়া করে ফেলি আর কি। টেবিলটা এদিক থেকে ওইদিকে যায়, ওইদিক থেকে ওইদিকে যায়, সংসারের কাজ। আমার বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয়, জন্মাষ্টমী হয়, তার ভোগ রান্না করা একার হাতে। বাহ, পারদর্শী সবাই। থ্যাংক ইউ কোয়েলিকা দি, আপনার জন্যও আমার অনেক শুভেচ্ছা রইল, আপনার ডান্স স্কুলের জন্য, আপনার স্টুডেন্টসদের জন্য, সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তাড়াতাড়ি করতে হবে, স্টার্ট। Thank you.
কিন্তু দেখবে বাক হয়ে লিখা দিক টাইম 1 মিনিট 7 সেকেন্ড। এবার আমরা একটু কথা বলবো মামনির সাথে। আমি একটা ছোট্ট ব্যবসা চালাই। আজ থেকে 10 বছর আগে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে ব্যবসাটা শুরু করেছিলাম। পারিবারিক ব্যবসা? পারিবারিক না, আমার হাজবেন্ড পাশে একটা রকম কারখানা ছিল ওই বরফের, তা ওখানে আমার হাজবেন্ড তখন চাকরিতে ঢুকেছিল, তখন ওই 2000 সামথিং 2500 এরকম মাইনা পেত, তা ওই দিয়ে তো তখন হয় না, চলে না, তখন আমি শাড়ির ব্যবসা শুরু করলাম। তো এইভাবে শাড়ির ব্যবসা আমি করলাম, আমার হাজবেন্ড ওখানে চাকরি করতো। করে কিছু বছর চলার পর দুজন কিছুটা পুঁজি নিজেরা করলাম, করে আর শাশুড়ির থেকে কিছু ধার নিয়ে 50,000 টাকা দিয়ে ওই বরফ জমানোর যে মেশিনটা ওটা কিনলাম। কিনে এভাবে 2-3 বছর আবার চললাম, কিন্তু ওটা সিজন ওয়াইজ ব্যবসা, ওই বরফের ব্যবসাটা সিজন ওয়াইজ, তো তা ঠিক মতো আমার দুটো ছেলে আছে, চলছিল না ঠিক মতো করে, তাই জন্য আমার হাজবেন্ড একটা চাকরি নিলো আর ওই ব্যবসাটা তখন 4টে হকার দিয়ে চলছিল দুজনে মিলে চালিয়ে, আস্তে আস্তে ওটাকে বাড়ালাম, বাড়িয়ে আমার হাজবেন্ড চাকরি করলো আর পুরো ব্যবসাটা এখন আমি সামলাচ্ছি। আমার বড় সংসার, শ্বশুর শাশুড়ি দেওর যা দিদি শাশুড়ি সব নিয়ে 11 জনকে নিয়ে আমার সংসার। রান্না করতে আমি খুব ভালোবাসি। আপনি কি কাজটা করেন? জল, তো জলের রং কেমিক্যাল অনেক রকম জিনিস দিতে হয়, মোটা প্লাস্টিক হয়, মানে একটা কাপায় করে আমি ভরতাম আর আমার হাজবেন্ড এরকম ঘোরাতো, এরকম করে ঘোরাতে হয়, তারপর কাটিং মেশিন হয়, আমার হাজবেন্ড ওই প্লাস্টিক মতো ওটা কাটতো, তারপর ওই যখন এখন আমি করি যখন এগুলো সবই এখন আমাকে করতে হয়, শুধু ভরার জন্য আমার একটা কাউকে দরকার, তা আমার শাশুড়ি আমার বড় ছেলে যে যখন আমার সাথে পায় আমাকে ভরে দেয়, এইভাবে করে ব্যবসাটা চালাচ্ছি। আমনি তোমার ব্যবসার জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। ভালো করে আরো বড় হোক তোমার ব্যবসা। পুষ্পা ফার্নিচার তরফ থেকে আছে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মামনির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, কুহেলিকাদির পছন্দ 4-সিটার ডাইনিং টেবিল, সুমার পছন্দ বেতের চেয়ারের সেট, সুজাতার পছন্দ বেতের দোলনা। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে মামনি। মামনি পাচ্ছে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। আজকের আমাদের স্পেশাল গেস্ট কিঞ্জল। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। রোতে হুয়ে আতে হ্যায় সব হাসতা হুয়া জো জায়েগা, রোতে হুয়ে আতে হ্যায় সব হস্তা হুয়া জো জায়েগা, ও মুকদ্দর কা কলন্দর, ও মুকদ্দর কা কলন্দর, জানে মন কহলায়েগা, রোতে হুয়ে আতে হ্যায় সব হস্তা হুয়া জো জায়েগা। আমি একটা সম্পূর্ণ ভুল শব্দ বলেছি,
সেই শব্দটা আইডেন্টিফাই করে ঠিক শব্দটা বলে দাও আমাকে। বলো সুজাতা। সিকান্দার। কি বলেছে? কালান্দার বলেছে। করেক্ট। ফাইভ পয়েন্ট। সঙ্গে টোস্টার। রোতে হুয়ে আতে হ্যায় সব আস্তা হুয়া জো জায়েগা वो मुकद्दर का सिकंदर, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। এবার সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে কাটলারি সেট। ভালোবাসা আছে কবিতায়, আশা শুধু আছে নিরাশায়। ভালোবাসা আছে কবিতায়, আশা শুধু আছে নিরাশায়। খুশিতে যে এই হৃদয় কিনে যে এলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। কিসে হেরে যাওয়ার কথা বলা হয়েছে? জীবন জুয়ায়। ক্যা বাত। 5 পয়েন্টস। চামে কাটলারি সেট। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। কিসি রোজ তুমসে মুলাকাত হোগি মেরি জান, উস দিন মেরে সাথ হোগি, মগর কব না জানে ইয়ে বরসাত হোগি। মেরা দিল হ্যায় প্যাসা, মেরা দিল অকেলা, জরা তসবীর সে তু নিকল কে সামনে আ, মেরি মহবুবা মেরি তকদীর হ্যায় তু মচল কে সামনে আ, মেরি মহবুবা মেরি মহবুবা মেরি মহবুবা মেরি মহবুবা মেরি মহবুবা। জরা তসবীর সে তু। প্রশ্নটা হচ্ছে যে প্রেমিকাকে কোথা থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে? বলো মামনি। তসবীর সে, জরা তসবীর সে। একদম। 5 পয়েন্ট। সবে সানক্লিক এর তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। মগর কব না জানে ইয়ে বরসাত হোগি, মেরা দিল হ্যায় প্যাসা, মেরা দিল অকেলা, জরা তসবীর সে তু নিকল কে সামনে আ, মেরি মহবুবা। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রোটি মেকার। সব চেনা লাগে মনে হয় কিছুই চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, গীতহীন প্রাণ বিনা কেন মিছে সাধে, মন মাতায় সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, মিত কাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মাতা
সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে মন মাতা সাঁঝ সকাল। গানের কথা অনুযায়ী সাঁঝ সকাল কে কাঁদে? বলো মামনে। মন কাঁদে। নিতকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। হর নজরো সে না তোল মুঝে দিল সে কাম লে তু জিসকা বো তেরে বিন ক্যুঁ কিসি কা নাম লে জানু মেরি জান আর মে তেরে আর মে তেরা তু মেরি জানে সারা হিন্দুস্তান মে তেরা তু মেরি জানে সারা হিন্দুস্তান। বললাম না একটা শব্দ কি আর ছিল বেশ। বলো মামনি। কুরবা। ফাইভ পয়েন্ট। আরে জানু মেরি জান আর কুরবান মে তু মেরি জানে সারা হিন্দুস্তান। এই রাউন্ডে হাই স্কোরার মামনি। Yes, 15 পয়েন্ট। মামনি জন্য রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। ও তারে গনগনি ইয়াদ তেরি মে তা জাগর রাতানো রোক না পাওয়া আখিয়াঁ বিচো হুন্দিয়া বরসাতানো তারে গনগনি ইয়াদ তেরি মে তা জাগর রাতানো রোক না পাওয়া আখিয়াঁ বিচো হুন্দিয়া বরসাতানো ও হো 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 ও হো 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 ও হো 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 ও হো ইশক তেরা তড়পাবে ও হো হো ওহো ইশক তেরা তড়পাবে ওহো ওহো ইশক তেরা তড়পাবে। দিন তাক দিন তাক দিন তাক। শুরু করব আমাদের থার্ড রাউন্ড। কার দূর কত দূর? আজকে আমাদের স্পেশাল গেস্ট প্রাপ্তি। যদিও প্রাপ্তিকে আমরা সবাই শালুক হিসেবে চিনি কিন্তু ওর অ্যাকচুয়াল নামটা হচ্ছে প্রাপ্তি। টপিকের উপর অভিনয় করবে, তোমাদেরকে বুঝতে হবে যে কি অভিনয় করে দেখাচ্ছে। ওর অভিনয় শেষ হলে আমি বলবো বলো, তখন বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে প্লাস ফাইভ আর ভুল উত্তর দিলে কোনো মাইনাস পয়েন্ট নেই। বাকি তিনজনের কাছে প্রশ্নটা পাস হয়ে যাবে। প্রথম টপিক, এমন একটা জিনিস যেটা আমরা ব্যবহার করি বিশেষ কারণে। খাবারের নাম
মালাইকা? চিংড়ি মাছের মালাইকারি। রাইট অ্যানসার, 5 পয়েন্টস। এবার দেখছি 3 নম্বর প্রশ্ন। লক্ষ্মীর পাঁচালি পুজো। 5 পয়েন্ট। প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, নবনী এবং শিয়াদা। 10 পয়েন্ট। শিয়াদার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবার রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মামনি কি পছন্দ? ননভেজ। ওকে, ননভেজের সব ট্রে হচ্ছে মামনির। সেকেন্ড পজিশন আছে কুহেলিকা, 5 পয়েন্টস। মশলা কুহেলিকার পছন্দ পানসারি মশলা এবং পাচকের তরফ থেকে মশলার ট্রে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 2 বার্নার গ্যাস ওভেন এলপিজি কানেকশন। আগুন দিলে যাবে গোলে, মিউজিয়ামে মূর্তি পাই, কবির গানে পুতুল পেলে, কালী পুজোয় বাতি জ্বালাই। এবার বলো কুহেলিকা দি, মোম বুঝিয়ে দাও। আগুন দিলে যাবে গোলে, মোমে যদি আগুন দেওয়া হয় সেটা গোলে যায়, মিউজিয়ামে মূর্তি পাই, মোমের মূর্তি মিউজিয়ামে আমরা পাচ্ছি, কবির গানে পুতুল মেলে, মোমের পুতুল মমির দেশের মেয়ে, কালী পুজোয় মোমের বাতি যায়। রাইট অ্যানসার, 20 পয়েন্ট। সঙ্গে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 2 বার্নার গ্যাস ওভেন এলপিজি কানেকশন। সেকেন্ড প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার শাশুড়ি, তার মাস্তুতো দাদা, তার একমাত্র ভাগ্নে, তোমার কে? এবার বলো কুহেলিকা দি, আমার স্বামী। বুঝিয়ে দাও। আমার শাশুড়ি, তার মাস্তুতো দাদা মানে আমার মেষো শ্বশুর, তার একমাত্র ভাগ্নে হচ্ছে আমার স্বামী। ২৫।
আমি জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি যাচ্ছি তিন নম্বর প্রশ্ন। রাইট অ্যান্সার দিলে গিফট পাবে পিজ্জা মেকার। সংখ্যা অঙ্গ দুই মিলে এমন শাড়ির মাপ পেলে, ওপর নিচে ক্লু, ভরপেট খাওয়া হলো, দুপুরে চোখ জুড়ি এলো। এবার বলো মামনি। বারো হাত ভাত ঘুম। রাইট অ্যান্সার 25। সঙ্গে পিজা মেকার। এবার চার নম্বর প্রশ্ন। রাইট অ্যান্সার দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। দুটো ছবি থেকে একটা কমন শব্দ। এবার বলো মামনি। মশা মারতে কামান। এটা প্রবাদ বাক্য নয়। শব্দ যেটা দুটো ছবির মধ্যে মিল আছে। মশা কেন বোঝাও? মশার জন্য মশারি টানানো হয়েছে, আর ওইটা মশা মারতে কামান দেখা কথাটা আছে তাই জন্য। তরফ থেকে 4.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন। রাইট অ্যান্সার দিলে গিফট পাবে মাইক্রোওয়েভ ওভেন। 30 পয়েন্টসের অ্যান্সার যেহেতু শেষ প্রশ্ন, ভুল করলে কিন্তু -20 পয়েন্টস। এই মুহূর্তে দুজনের মধ্যে চলছে দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াই। কুয়েলিকাদির স্কোর হচ্ছে 65, মামনির স্কোর হচ্ছে 85। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। তয় আকার দেওয়া, পয় আকার দেওয়া। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগ। একটা অক্ষর যোগ হবে, এবার পারলে +20, ভুল করলে -10। একটা ল যোগ হয়েছে, প্রচলিত কথা ভাবুন। এবার বল মামনি। পাতার একটু মনে পড়ছে না। -10 মামনি, মনে পড়ছে না। কি হতো? তালপাতার সেপাই। শেষ প্রশ্ন অব্দি হাড্ডাহাড্ডি লড়াই হলেও কেউ উত্তর দিতে পারলো না। শেষ প্রশ্নে যাওয়ার মধ্যেখান থেকে মামনি -10 হয়েছে, কিন্তু তার সত্ত্বেও মামনি স্কোর অনেক বেশি ছিল। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে মামনি ঘোষ। এই রাউন্ডে হায়েস্ট স্কোর কুহেলিকা 40 পয়েন্টস। কুহেলিকা পাচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। দ্য সোমিস প্রোডাক্ট, ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান। জ্যাকপট রাউন্ড খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেঙ্গোকুলান ডায়মন্ডের তরফ থেকে গিফট। পাঁচটা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। পাটি সাপটা, চিড়ে চাপটা, মালাই কোপ্তা, সোজা সাপটা, ঝড়ঝাপটা। ঝড়ঝাপটা, সোজা সাপটা, মালাই কোপ্তা, চিড়ে চাপটা, পাটি চাপটা। জি বাংলা এবং সেঙ্গোকুলান ডায়মন্ডের তরফ থেকে শোনার। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন।
সকলের জন্য পাঞ্চারি মশালা এবং পাচকের তরফ থেকে গিফট কুচিনার নিয়ে এসছে ভারতবর্ষের প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে আছে 5,000 টাকা চেক। এলপিজি গ্যাস এবং কম্প্রেসড বায়োগ্যাস মানে ফিনিক্স ইন্ডিয়া। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন রাধা।